আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান আবিদ ফ্রম কিপটর টেকটিক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো কয়েন মার্কেট কেপ নিয়ে এই কয়েন মার্কেট ক্যাপ জিনিসটা আসলে কি এটা আমরা কারা ইউজ করব এমনকি কীভাবে ইউজ করবো তার ফুল এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করা হবে আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন একটা রিকোয়েস্ট আপনি যদি এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকশনটা অল করে দিবেন তাহলে আমাদের পরবর্তী কীপট রিলেটেড কোনো ভিডিও মিস হবে না তো এখানে আপনি তিনটা লিঙ্ক দেখতে পারতেছেন এই তিনটা লিঙ্কের উপর জাস্ট একটা ক্লিক করবেন টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পারতেছেন এই টেলিগ্রাম লিঙ্ক থেকে আপনার জয়েন করে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তারপরে এই যে ফেসবুক গ্রুপটা দেখতে পারতেছেন এই ফেসবুক গ্রুপের লিঙ্ক থেকে আপনারা জয়েন করে নেবেন আপনি যদি একজন ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন তাহলে লিঙ্ক থেকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এখানে আমরা অনেক ফ্রি সিগন্যাল পাশাপাশি আমরা সপ্তাহে একদিন লাইভ করে এখানে আমাদের মেম্বার্সদেরকে আমরা ট্রেডিং শিখাই পাশাপাশি হেল্প করি আপনি যদি একজন ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন স্পোর্ট ট্রেডার তাহলে আমার আপনি এই চ্যানেলে জয়েন করবেন আদারওয়াইজ জয়েন করবেন না এই চ্যানেলে জয়েন করলে আপনি স্পোর্ট ট্রেডিংয়ে আপনার অনেক হেল্প হতে পারে যদি একজন ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন অবশ্যই লিঙ্ক থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন এখানে আপনি যদি ট্রেডিং সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান বুঝতে চান তাহলে এখানে এসে পোস্ট করবেন আমরা আপনাকে চেষ্টা করব হেল্প করার অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন আপনারা অনেকেই আছেন যারা ক্রিপ্টো ট্রেডিং করতে চান শিখতে চান বুঝতে চান স্পোর্ট ট্রেডিং তারা অনেকে কোর্স করতে চান তাদের জন্য এই যে এখানে আমাদের প্লে লিস্টে চলে আসবেন আসার পরে আপনারা দেখতে পারতেছেন ক্রিপ্টো ট্রেডিং কোর্স বেসিক আর আরেকটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং কোর্স অ্যাডভান্স তো এই যে দুইটা প্লে লিস্ট দেখতে পারতেছেন এই প্লে আগে আপনারা শেষ করবেন বেসিক কোর্সটা তো এটাতে একটা একটা পরে ভিডিও আসবে তো এই প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন আপনি ট্রেডিং সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন অ্যানালিসিস শিখতে পারবেন তারপরে চলে আসবেন আপনারা এই স্মার্ট মানি কনসেপ্টের যে লিকুইডিটি কনসেপ্ট বা যে অ্যাডভান্স ট্রেডিং কোর্স যেটা এটা আপনারা শিখবেন তাহলে ট্রেডিংয়ে অ্যাডভান্স কোর্সগুলো আপনার শিখা হয়ে যাবে এবার আমরা চলে আসলাম কয়েন মার্কেট ক্যাপে এটা আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারেন পাশাপাশি আপনি যদি একজন মোবাইলে ইউজ করতেন ইউজ করতে চান তাহলে আপনি জাস্ট প্লে স্টোরে এসে কয়েন মার্কেট কেপ অ্যাপ লিখে আপনি সার্চ করে এটাকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে এখানে আপনার এরকম একটা পেজ শো করবে তো এখানে আপনি অনেক কিছুই মানে নতুন লাগবে আপনার কাছে আপনি কিছুই বুঝতে পারবেন না তো শুরুতেই বলি যে কয়েন মার্কেট কেপ জিনিসটা আসলে কি এটা হচ্ছে একটা ক্রিপ্টো ট্র্যাকার মানে এই যে ক্রিপ্টো কয়েনগুলো আমি আশা করি এই ক্রিপ্টো কয়েনগুলো সম্পর্কে আপনার আইডিয়া আছে যেমন এই যে বিট কয়েন ইথারিয়াম তারপরে ইউএসডিটি বিএনবি সোল এক্স আর পি ঠিক আছে টিআরএক্স এই যে কয়েনগুলো ডোজ কয়েন এই কয়েনগুলা আমি আশা করি আপনি যদি একজন ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল এটা আপনার জন্যই মানে হেল্প হবে তো এই যে কয়েনগুলা এই কয়েনগুলো মার্কেটে কি হচ্ছে না হচ্ছে মানে কততে প্রাইস যাইতেছে কোনটা কত পার্সেন্ট ডাউন দিতেছে কত পার্সেন্ট আপ হচ্ছে মার্কেটের নিউজ কি মার্কেটে কত পার্সেন্ট মানুষ বুলিশ কত পার্সেন্ট মানুষ বিয়ারিস কি পরিমাণ মানুষ সেল করতেছে বাই করতেছে ডোমিনেন্স কীরকম তারপরে আপনি একটা কয়েন কিনছেন ওই কয়েনটা কীভাবে আপনি লসে আসেন না লাভে আসেন কত প্রাইসে কিনছেন এই জিনিসগুলো আপনি চাইলে এই যে পোর্টফোলিওর মাধ্যমে আপনি এড করতে পারেন পাশাপাশি আপনি অনেক কিছু জানতে পারেন বুঝতে পারেন একটা কয়েন সম্পর্কে ধরেন এই যে আপনি সোল কয়েনটা সম্পর্কে জানবেন তো এই কয়েনটার সাপ্লাই কত লো কত হাই কত তারপর সার্কুলেটিং সাপ্লাই কত র্যাঙ্কিং কত কী পরিমাণ ডোমিনান্স ধরে আছে অল টাইম হাই কত অল টাইম ল কত তারপরে এটার কমিউনিটি কী বলতো সে এটা নিয়ে কোনো নিউজ আছে কি না তারপর কি কী মার্কেটে এটা লিস্টেড আছে এই কয়েনটা তো এই সব এভরিথিং যা কিছু কয়েন সম্পর্কে যা কিছু আছে সব কিছুই আপনারা এই কয়েন মার্কেট ক্যাপের ক্যাপের মাধ্যমে বুঝতে পারবেন বেসিক্যালি আমি এটা আগেই বলছি যে আপনি যদি একজন টিপ্ট ট্রেডার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আপনার জন্যই কয়েন মার্কেট ক্যাপটা সবচেয়ে বেশি হেল্পফুল হবে কয়েন মার্কেট ক্যাপটা ইনস্টল করার পরে আপনি চলে যাবেন এই যে এখানে মেন আইকনে তো মেন আইকনে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারতেছেন দুইটা অপশন আছে একটা হচ্ছে সাইন আপ আর একটা অপশন হচ্ছে লগ ইন তো আপনার যদি অন আগে কোনো যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে অবশ্যই আপনি লগ ইন করবেন আর যদি না করা থাকে তাহলে অবশ্যই এই যে এখানে সাইন আপ বাটন দেখতে পারতেছেন এই সাইন আপ বাটনে জাস্ট একবার ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারতেছেন আপনার সামনে দুইটা অপশন চাচ্ছে তারা একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে পাসওয়ার্ড তো জাস্ট একটা ইমেল দিবেন আর একটা পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে এই যে এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনে আপনি একবার ক্লিক করবেন তো এখানে আমি আমার একটা মেল দিলাম তারপরে আমি পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে আমি এখানে ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করে দেব তারপর এখানে আপনাকে ভেরিফাই করতে পারবে তো তারা আমার ইমেইলে একটা মানে অ্যাক্টিভেশন লিঙ্ক তারা পাঠাইছে তো এটাকে আপনি ওপেন করে দেবেন আপনার জিমেলে চলে যাবেন তারপরে এখানে আপনার যে কূটটা রয়েছে ওই কুটটা জাস্ট আপনি পেস্ট করে দেবেন তো এখানে আমার অ্যাকাউন্টটাতে কিন্তু লগ হয়ে গেছে তো এখানে আমি এটাকে নো থ্যাংকস করে দিব। তো এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখানে আপনার ডিফল্ট একটা আইডি শো করবে তারা একটা নাম দিয়ে দিবে তো এখানে আপনি চাইলে আপনার একটা সেটিংটাকে আপনি ডার্ক মোডে রাখবেন না হোয়াইট মোডে রাখবেন এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা ল্যাঙ্গুয়েজটা ইংলিশই রাখিয়ে দেবেন ডিফল্ট কারেন্সি যেটা আছে ইউএসডি অ্যান্ড বিটিসি ওইটাই রাখবেন আপনি যদি চান আপনার প্রোফাইল নেমটা আগে সুন্দরভাবে সেট আপ করে নিতেন তাহলে এই জায়গার মধ্যে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি এই যে এডিট অপশন দেখতে পারতেছেন এই এডিট অপশনের উপর জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে এভার্টার এক এই এ উপর ওপর ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনি চাইলে যে কোনো কিছু আপনি মানে সিলেক্ট করে বা এখানে আপলোড করে আপনি আপনার প্রোফাইল পিকচারটা রাখতে পারেন তারপরে এখানে দেখতে পাবেন আপনার ডিসকো ডিসপ্লে নাইমটা তো ডিসপ্লে নেমটা আপনি চাইলে আপনার নিজের নামটা দিয়ে দিতে পারেন তো ধরেন আমি আমার চ্যানেলের নামে দিলাম ক্রিপ্টন টেকনিক এটা আমি দিয়ে দিলাম তারপরে এখানে আপনি চাইলে আপনার ইউজার নেমটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন তারপরে এখানে আপনার বার্থডে সব কিছুই আপনি সেভ করতে পারেন পাশাপাশি আপনার সোশ্যাল মিডিয়াগুলোও এখানে আপনি অ্যাড করতে পারেন তো এবার হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিং এটা হচ্ছে এই যে এখানে সেটিংস অপশনে আপনি চলে যাবেন সেটিংস অপশনে আসার পরে এখানে আপনি দেখতে পারতেছেন একটা অপশন রয়েছে লাউঞ্চ স্ক্রিন এটা আপনি মার্কেটেই রেখে দিবেন ডিফল্ট আর এখানে উপরে কিছু নাই তো নিচে আসবেন আসার পরে এখানে চাইলে আপনি বায়োমেট্রিক অথেন্টিকেশন অথেন্টিকেশন এটাকে আপনি সেট সেট করে রাখতে পারেন তাহলে আপনার অ্যাপসে প্রতিবার ঢোকার পরে ঢোকার সাথে সময় আপনার ফিঙ্গারপ্রিন্ট লাগবে তা নাহলে আপনার অ্যাকাউন্টটা ওপেন হবে না তো আমি রিকমেন্ড করবো এটাকে আপনি না করাই ভালো কেননা এই জায়গার মধ্যে আপনার কোনো টাকা পয়সা থাকতেছে না সুতরাং এটাকে আপনি মানে আনসিকিউর করে রাখতেই পারেন তো তারপরে এখানে উপরে আপনি দেখতে পারতেছেন একটা অপশন ইম্পর্টেন্ট একটা জিনিস পাশ নোটিফিকেশন তো ওই পাশ নোটিফিকেশান উপর জাস্ট একবার ক্লিক করে দেবেন তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কেননা আপনার এই অ্যাকাউন্টটা এই যে কয়েন মার্কেট ক্যাপ অ্যাপটা এটা কিন্তু আপনাকে অনেক সময় অহেতুক মানে একটা জামেলার মধ্যে ফেলবে বারবার নোটিফিকেশন দিবে তো আপনি পার্সোনালি সিলেক্ট করে রাখবেন যে আপনার কী কী দরকার কি কি দরকার না তো এখানে আপনি যদি একজন টিপটো ট্রেডার হয়ে থাকেন তাহলে এখানে আপনি যে জিনিসটা দেখতে পারতেছেন মার্কেট মাইল তো এটাকে আপনি অফ করে দিবেন এটা আপনার কোনো দরকার নাই তারপরে ওয়াচ ওয়াশলিস্ট ডেইলি টপ টপ গেইনার লুজার তো বেসিক্যালি আমি রিকমেন্ড করব এই দুইটাকে আপনি অফ করে দিবেন তারপরে আপনার মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা এটা হচ্ছে আপনার এখানে অবশ্যই অবশ্যই ওয়াচলিস্ট মুভমেন্টটা অন করে রাখতে হবে এমনকি এটা আপনি কত পার্সেন্ট অন রাখতে চান আপনি কি চাচ্ছেন যে আপনার ওয়াচলিস্টে যে পরিমাণ কয়েনগুলো আপনি অ্যাড করবেন এই কয়েনগুলো পাঁচ পার্সেন্ট মানে অথবা ডাম্প হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান নাকি আট পার্সেন্ট নাকি দশ পার্সেন্ট তো আমি রিকমেন্ড করবো আপনি টেন পার্সেন্ট করে রাখবেন তাহলে আপনি একটা কয়েন আপনার ওয়াচ লিস্টে ধরেন আপনি একটা কয়েন কিনছেন ওই কয়েনটা আপনি লিস্টে সেভ করে রাখছেন এটা আপনার টেন পার্সেন্ট মানে প্রফিট যখন হবে বা টেন পার্সেন্ট আপ যখন হবে বা ডাউন যখন হবে তখন আপনাকে একটা নোটিফিকেশান জাস্ট শেষও করবে তো তারপরে এখানে আপনি দেখতে পারতেছেন প্রাইজ অ্যালার্ট এটা আমি একটু পরবর্তীতে আসতেছি এটাতে তো এখানে আরেকটা জিনিস দেখতে পারতেছেন ব্রেকিং নিউজ এটাকে আপনি অফ করে দেবেন ওয়াচলিস্ট নিউজ এটাকে আপনি অফ করে দেবেন আর বাকিগুলো যেভাবে অফ আসে ওভাবেই অফ থাক তো এই দুইটাকে আমি অফ করে দিলাম তারপরে আসবেন আপনি নিচে কমিউনিটিতে তো কমিউনিটিতে আসার পরে এখানে আপনি দেখতে পারতেছেন মেনশন ফলোস লাইক রিপ্লাইস রিপোস্ট পোলস তো এই সবগুলো আপনি অফ করে দিবেন ঠিক আছে সবগুলো আপনি অফ করে দিবেন এগুলো আপনাকে অহেতুক জান জামেলার মধ্যে পড়তে পারে তারপরে এখানে দেখতে পারতেছেন ইম্পর্ট্যান্ট আপডেট তো আপডেটটাও আপনি অফ করে দিবেন তারপরে ইভেন্ট প্রমোশন এটাকেও আপনি অফ করে দিবেন নিচে কুইজ প্রোগ্রেস আপডেট এইটাকেও আপনি অফ করে দিবেন তো বেসিক্যালি মানে আমি যে জিনিসটা দেখালাম এখানে প্রাইজ অ্যালার্ট আর ওয়াচলেস মুভমেন্ট এই দুইটা বাদে আপনি সবগুলোই অফ করে দিবেন এখন আপনার সেটিংয়ের কাজ চলে গেল তো এবার হচ্ছে মেন যে কাজগুলো এখানে আপনি অনেকগুলো ট্যাপ পাবেন একটা হচ্ছে আপনার কয়েন আরেকটা হচ্ছে ওয়াচলিস্ট আরেকটা হচ্ছে ওভারভিউ আর তো এরকম বিভিন্ন জিনিস আপনি দেখতে পারবেন একচেঞ্জ এনএফটি চেঞ্জ ক্যাটেগরিজ ঠিক আছে মানে এক ধরনের কিপ্টো সম্পর্কে যা কিছুই আছে সব কিছুই আপনি এখানে পাবেন তো ফার্স্টে আপনি দেখতে পারতেছেন এখানে কয়েন কয়েন ইউএসডিডি ইউএসডি বিটিসি বলে কয়েন লেখা আছে তারপরে অল কয়েন চব্বিশ ঘন্টা পার্সেন্টেজ এখানে শো করবে তারপরে প্রাইস শো করবে তো ফার্স্টে যদি দেখেন মার্কেট ক্যাপ অনুযায়ী যেই র্যাঙ্কিং অনুযায়ী ফার্স্ট ওয়ান টু থ্রি ফোর এই রেবল র্যাঙ্কিং অনুযায়ী একদম এ টু জেড এক ওয়ান থেকে লাস্ট পর্যন্ত সব কয়েন এভাবে আপনি এখানে পাবেন তাদের বেলু কত আছে এটা এখানে দেখতে পারবেন তাদের প্রাইস কত চব্বিশ ঘন্টায় কী পরিমাণ মুভমেন্ট হয়েছে আপ ডাউন এটাকেও আপনি এখানে দেখতে পারবেন আশা করি আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাই দিতে পারছি এবার আসেন আপনি ওয়াচ লিস্টে তো ওয়াচ লিস্টে একটু পরে আসতেছি তার আগে আমরা একটু পরবর্তী কাজগুলোতে চলে যাই এবার হচ্ছে ওভারভিউ তো ওভারভিউতে যদি আপনি আসেন তাহলে দেখেন কী শো করতেছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে আপনার মার্কেট শো করতেছে যে টোটাল মার্কেট কেপ বর্তমানে কিপটোর কত আছে দেখেন এখানে টোটাল কিপটো মার্কেট কিন্তু ওয়ান পয়েন্ট নাইন এইট ট্রিলিয়ন মার্কেট কেপ কিন্তু এখন আছে তো এটা তারপরে এখানে ইম্পর্টেন্ট আরও দুই একটা জিনিস আছে এই যে দেখেন ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স তারপরে ভলিউম আপনার মার্কেটে কী পরিমাণ ভলিউম হচ্ছে তারপরে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কত পার্সেন্ট মানুষ বুলিশ কত পার্সেন্ট মানুষ বিয়ারিশ আছে সব কিছু এখানে দেখতে পারবেন মার্কেটটা আপনাকে বলতেছে যে এখন ফেয়ার মানে মোটামুটি আছে মানে ম্যাক্সিমাম মানুষই প্রায় বিয়ারিশের মধ্যেই আছে ঠিক আছে তো তারপরে এখানে অনেক কিছুই আপনি দেখতে পারবেন ইটিএফ ট্র্যাকার সব কিছুই তারপর নেট ইন ইন ঠিক আছে সব কিছু দেখতে পারবেন তারপর মার্কেট অল্ট কয়েন সিজন ইন্ডেক্স মানে বুল রান চলতেছে নাকি বিয়ার মার্কেট চলতেছে দেখেন এখন কিন্তু বিটকয়েন সিজন চলতেছে মানে যেটাকে আমরা বলি বিয়ার মার্কেট ঠিক আছে অল্ট কয়েন সিজন না তারপরে এখানে দেখেন আপনার বিটকয়েন ডোমিনেন্স কী পরিমাণ আছে ইথারিয়াম ডোমিনেন্স কী পরিমাণ এইগুলো আপনি এখানে দেখতে পারবেন তো যাই হোক এই কনসেপ্টটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব আমি পরের ভিডিওটাতে আমি আলোচনা করে দিব। যে কীভাবে আপনারা বুঝতে পারবেন যে কয়েন সিজন চলতেছে নাকি বুল মার্কেট চলতেছে নাকি বিয়ার মার্কেট তো এটা পরবর্তী ভিডিও আসবে তারপরে এখানে আর্ন অপশনে চলে আসবেন তো এটা আপনার কোনো দরকার নাই তারপরে চলে আসবেন এক্সচেঞ্জ অপশনে আপনার বাইনান্স কোয়েন বেস মানে টপ এক্সচেঞ্জগুলো দেখতে পারবেন কী পরিমাণ ভলিউম হচ্ছে এই এক্সচেঞ্জগুলোতে সব কিছুই আপনি দেখতে পারবেন লিকুইডিটি দেখতে পারবেন স্পট ডেলিভেটার সব কিছুই আপনি দেখতে পারবেন এনএফটি দেখতে পারবেন মানে আপনার কয়েনের পাশাপাশি কী কী এনএফটি আছে এগুলোও আপনি দেখতে পারবেন চেইন আছে তো কী কী চেইন আসে এই যে দেখেন ইথারিয়াম ইথারিয়াম চেইন একটা কয়েন যখন আপনি অ্যানালাইজ করতে পারবেন ফান্ডামেন্টাল অ্যানালাইস তখন আপনি বুঝতে হবে এই যে দেখেন এই অপশনটা কিন্তু আপনাকে হেল্প করবে যে কোন চেইনের মধ্যে দেখেন ইথারিয়াম প্রজেক্টের কিন্তু এই কয়েনগুলো ঠিক আছে এই কয়েনগুলো কিন্তু ইথারিয়াম প্রজেক্টের তো এখান থেকে আপনি আপনার পছন্দের কয়েনটা যেটা আপনি কিনছেন ওই কয়েনটা আপনি এখানে এসে আপনি মানে বুঝতে পারবেন যে এটা ইথারিয়ামের প্রজেক্ট নাকি কি টুনের প্রজেক্ট নাকি চলনা প্রজেক্ট বা আরবিতামের প্রজেক্ট এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন কোনটাতে কি পরিমাণ টাকা ঢুকছে না ঢুকছে মানে কি পরিমাণ মানে ভলিউম দখল করে আছে সব কিছুই আপনি দেখতে পারবেন কি কি প্রজেক্ট রয়েছে কি কি চেইন রয়েছে সব কিছুই আপনি দেখতে পারবেন এই জায়গাতে তো তারপরে রয়েছে ক্যাটেগরিজ তো ক্যাটেগরিজ এটা হচ্ছে মেইন বর্তমান অবস্থায় ট্রেন্ডিং ক্যাটাগরিটা কি মানে কি রয়েছে এই যে দেখেন এই ক্যাটাগরিটা সবচেয়েতে ট্রেন্ডিং গে এখন কি পরিমাণ মার্কেট কেপ ধরে আছে তারপরে মিমস ক্যাটাগরিটা ধরে আছে এই যে দেখেন কি পরিমাণ গেইন আছে তারপরে এই যে দেখেন অনেক কয়েন গেমিং কয়েন ঠিক আছে অনেক কয়েন আপনি দেখতে পারবেন এই জায়গাতে এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি অনেক সময় আপনি দেখবেন যে আমরা বলি গেমিং ক্যাটাগরির কয়েন এআই ক্যাটাগরির কয়েন ডেভি ক্যাটাগরির কয়েন ঠিক আছে এই ব্লক চেইনের ওই ব্লক চেনের কয়েন তো এইগুলাই হচ্ছে মূলত এই ক্যাটাগরিজ একটা কয়েনের ফান্ডামেন্টালস অ্যানালাইজ করতে আসলে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে কোন কয়েনটা কোন ক্যাটাগরিতে কোন চেইনের মধ্যে আছে এই বিষয়গুলো আপনাকে এই অপশনগুলো হেল্প করবে আশা করি এই অপশনগুলোর কাজ আমি আপনাদেরকে দেখাইতে পারছি তো এবার আসবেন মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা এটা হচ্ছে নিচে একটু চলে আসবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউজ তারপরে সার্চ তারপর পোর্টফোলিও তারপর কমিউনিটি তো এখানে আমরা যদি একটু নিউজের উপর ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে ক্রিপ্টো টো মার্কেট সম্পর্কে মানে কোন কয়েনটা সম্পর্কে কি পরিমাণ নিউজ আসছে খারাপ নিউজ নাকি ভালো নিউজ এই নিউজগুলো আপনি এখান থেকে আপনি চাইলে পড়তে পারেন এটা আপনার অনেকটা কাজে লাগতে পারে তারপর নিউজ আছে ভিডিওজ আছে সব কিছুই আপনি পাবেন পপুলার কয়েন কী কী কয়েনগুলো এখন পপুলার আছে জনপ্রিয় সব কিছুই আপনি দেখতে পারবেন এই জায়গাতে টপ গেইনার এই যে দেখেন টপ গেইনার টপ লুজার ঠিক আছে ট্রেন্ডিং প্রত্যেকটা জিনিস আপনি এই জায়গাতে দেখতে পারবেন তারপরে আপনি এখানে সার্চ অপশনে চলে আসবেন সার্চ অপশনে আসার পরে ধরেন আপনি একটা কয়েন সম্পর্কে জানতে চাচ্ছেন তো ওই কয়েনটা সম্পর্কে আপনি এখানে সার্চ করবেন ধরেন আপনি চাচ্ছেন কয়েন ঠিক আছে আপনি এখানে বিটি লিখে সার্চ করবেন দেখেন এখানে আপনার বিটকয়েন চলে আসছে ঠিক আছে ধরেন আপনি চাচ্ছেন ইথিএচ তো ইথারিয়াম কয়েনটা সম্পর্কে আপনি জানবেন দেখেন আপনার ইথারিয়াম কয়েনটা কিন্তু এখানে চলে আসছে আপনি এখানে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সব অপশন কিন্তু এখানে শো করবে এখানে আপনার চার্ট রয়েছে আপনার চার্টটা আপনি দেখতে পারবেন তারপরে এখানে আপনার স্টেটিক্স স্পেসগুলো রয়েছে তো এগুলো একটু পরে আলোচনা করতেছি তারপরে আপনি চলে আসবেন পোর্টফোলিওতে তো পোর্টফুলিওতে একটু পরে আসতেছি তার আগে এই যে কমিউনিটি রয়েছে কমিউনিটি মানে হচ্ছে এই জায়গাতে আপনি চাইলে কিছু পোস্ট করতে পারেন এখানে ক্লিক করে আপনি পোস্ট করতে পারেন কোনো একটা কয়েন সম্পর্কে বা আপনার অ্যানালাইসিস সম্পর্কে আপনি পোস্ট করতে পারেন পাশাপাশি অন্যের অ্যানালাইসিস বা কোনো একটা কয়েন সম্পর্কে কোনো একটা প্রিডিকশন আপনি এই জায়গাতে আপনি দেখতে পারেন ঠিক আছে এগুলো দেখে আপনি আপনার নলেজ বাড়াতে পারেন ওকে তো এবার আমরা যে জিনিসটা আমাদের আমরা যারা ট্রেডার আসি তাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হয় এমন কি এই ট্রেড এই কোয়েন মার্কেট ক্যাপটা আমরা যে কারণে ইউজ করি বেসিক্যালি আমরা যারা ক্রিপ্টো ট্রেডার তো তাদের জন্য এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু খেয়াল করে দেখবেন এই যে এখানে সার্চ অপশন দেখতে পারতেছেন আর পোর্টফুলি অপশন দেখতে পারতেছেন এই দুইটা জিনিসই আপনার লাগবে তো আপনি কি করবেন এখানে আপনি পোর্টফোলিওটা অ্যাড করবেন তো পোর্টফোলিওটা আপনার দরকার পোর্টফোলিওটা কেন দরকার কারণ হচ্ছে অনেক সময় আপনি দেখবেন যে আপনি বাইনান্সে বা কুকোয়েনে যেখানেই হোক আপনি ট্রেড করেন ঠিক আছে তো আপনি একটা কোয়েন আপনি কিনছেন লং টার্মের জন্য হোক শর্ট টার্মের জন্য হোক আপনি একটা কয়েন কিনছেন তো কত প্রাইজে অনেক সময় আমরা বুঝতে পারি না মানে বাইনান্সে ঢুকলে বুঝতে পারি না বা অন্যান্য এক্সচেঞ্জে ঢুকলে বুঝতে পারি না যে এই কয়েনটা আমরা প্রফিটে আসি নাকি লসে আসি কি পরিমাণ লসে আসি কি পরিমাণ প্রফিটে আসি কত দিয়ে কিনছি কত দিয়ে কিনি নাই এই বিষয়গুলো আপনারা অনেক সময় আউলে যান মানে বুঝতে পারেন না অনেক ভাই এরকম আছে আমার অনেক প্রিমিয়াম মেম্বার্স তো এই যে দেখেন আমার একজন প্রিমিয়াম মেম্বার্স আবুল বাসের ভাই তো উনি কোয়েন ট্রেড করেন উনি আমাদের সাথে প্রিমিয়ামে আসেন উনি ট্রেড করেন তো উনি আসলে একটা জিনিস হারাই যান যে বাইনাসে উনি বুঝতে পারেন না যে কোন কোয়েনটা কত ডলার প্রফিটে আসেন কত ডলার লসে আসেন এই জিনিসগুলো উনি কিন্তু বুঝতে পারেন না তো এই জন্য ওনাকে আমি বলেছিলাম যে উনি আমাকে এই যে দেখেন উনি বলতেছে যে আপনি একটু হিসাব করে দেখেন মানে উনি বুঝতে পারতেছেন না যে আসলে কিভাবে মানে সহজেই বুঝতে পারেন যে একটা কয়েন উনি লসে আসেন নাকি লাভে আসেন কততে কিনছেন না কততে মানে বাই করছেন ঠিক আছে এই বিষয়গুলো উনি জানেন না এই জন্যই আমি উনারে বলছি যে আপনি কয়েন মার্কেট ক্যাপে একটা অ্যাকাউন্ট করেন তো এই জন্যই আপনাদের এই কারণেই মূলত এই অপশনগুলো আপনার কাজে লাগবে কয়েন মার্কেট ক্যাপটা কিন্তু আপনার কাজে আসবে তো এখানে আপনি চলে আসবেন পোর্টফলিওতে পোর্টফলিওতে আসার পরে এই যে একটা অপশন দেখতে পারতেছেন অল পোর্টফলিও এই অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনি এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ম্যানেজ আর একটা হচ্ছে নিউ তো এখানে আপনি যদি ম্যানেজ অপশনে ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন আপনার মানে মাই মেইন পোর্টফোলিও যেটা এটা আপনার এড হয়ে গেছে আপনি চাইলে এখানে আপনি আপনার নামটা এডিট করতে পারেন যেমন আপনার নিজস্ব যে কোনো একটা নাম দিতে পারেন পাশাপাশি এবার সারটা আপনি চেঞ্জ করতে পারেন তারপরে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন তো সেই বাটনে ক্লিক করার পরে এখানে ডানের উপর ক্লিক করে দেবেন তো তারপরে এখানে পোর্টফুলিও অ্যাড করার জন্য এখানে নিউর উপর ক্লিক করে দিবেন নিউর উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন একটা হচ্ছে কানেক্ট ইয়ার ওয়ালেট মানে আপনি ওয়ালেট কানেক্ট করতে পারবেন যে কোনো একটা নন ট্রাস্ট ওয়ালেট মেটামাক্স ওয়ালেট আপনি কানেক্ট করে আপনার কী কী কয়েন কী কোয়েন আছে না সেগুলো দেখতে পারেন পাশাপাশি আপনার এড ট্রানজেকশন ম্যানুয়ালি এটাও আপনি আসে তারপর আপনার ডাইরেক্ট বাইন্যান্স অ্যাকাউন্ট কানেক্ট করেও রাখতে পারেন তবে আমি রিকমেন্ড করব যে জিনিসটা এটা হচ্ছে আপনার আপনার জন্য সবচাইতে হেল্পফুল যে জিনিসটা হবে এটা হচ্ছে এড ট্রানজেকশন ম্যানুয়ালি বা আমরা যারা বাইন্যান্সে ট্রেড করি তারা ডিরেক্ট বাইন্যান্স অ্যাড না করে আপনি এড ট্রানজেকশন ম্যানুয়ালি এটার ওপর জাস্ট একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে আপনার নাম দিবেন ঠিক আছে তো এখানে ধরেন আমি একটা নাম দিয়ে দিলাম আমি যেহেতু বাইন্যান্সে ট্রেড করি সো মাই বাইন্যান্স স্পট আমার বাইনান্স স্পর্টের এবার সেটা যেভাবে আছে ওইভাবেই আমার থাকবে তো দিস ইজ দিস পোর্টফোলিও ইজ মাই ওন তো তারপরে ক্রিয়েট পোর্টফুলিওতে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখানে দেখেন আপনার কিন্তু দুইটা পোর্টফুলি অ্যাড হয়ে গেছে এটা হচ্ছে মাই মেন পোর্টফলিও আর একটা হচ্ছে মাই বাইন্যান্স স্পোর্ট তো দুইটা প্লে লিস্ট আপনার অ্যাড হয়ে গেছে তো আপনি যেটাতে আপনি অ্যাড করতে চান ওইটার উপর জাস্ট একবার ক্লিক করে দেবেন ধরেন আমি চাচ্ছি আমার বাইন্যান্স স্পোর্ট তো এটার ওপর আমি মানে কাজ করবো তো এখানে আপনি কী করবেন এড ট্রানজ্যাকশনের উপর ক্লিক করে দেবেন তো এড ট্রানজ্যাকশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার অনেকগুলো কয়েন কিন্তু শো করবে তো ধরেন তো ধরেন আমি আমার বাইনান্সে চলে আসলাম আসার পরে আপনি এখানে দেখতে পারতেছেন আমি অনেক কয়েন আমি কিনেছি তো এখানে এই যে কয়েনগুলো আমি কিনেছি তো আমি কিন্তু এখানে বুঝতে পারতেছি না সহজেই যে আমি এই কয়েনটা থেকে কত ডলার দিয়ে কিনছি আমি কি লসে আসি না লাভে আসি কত ডলার লসে আসি কত ডলার লাভে আসি এই বিষয়গুলো কিন্তু আমি সহজেই বুঝতে পারতেছি না তো আপনি যখন একটা ট্রেড করবেন তখন আপনার বাইনান্সে যখন একটা কয়েন আপনি কিনবেন ধরেন আমি এখানে থিটা কয়েন কিনছি দেখছেন থিটা কয়েন কিনছি রে কিনছি অডিও কিনছি এলগো কিনছি এই কয়েনগুলো আমি কিনছি ঠিক আছে তো এখন আমি বুঝতে পারতেছি না যে কত পার্সেন্ট লস সে আসি কত ডলার লসে আছি কত ডলার দিয়ে কিনছে আমার কিন্তু একটা হিসাব কিন্তু নাই আমি হাতা কলমে যদি আমি নোট না করে রাখি তাহলে কিন্তু আমার কোনো হিসাব নাই তো এইটা আপনি কিভাবে ওয়েট করবেন দেখেন এখানে আপনি কি দেখতে পারতেছেন আমি যদি থিটা কয়েনটা সম্পর্কে যদি বলি এই যে দেখেন আমার এভারেজ কস্টটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো তারপরে এখানে থিটা কোয়েন তেত্রিশ দশমিক দুই ছয় সাত টুকেন আসে তারপরে আমার মানে এভারেজ কস্ট কত পড়েছে কত ডলার এখন মার্ক মার্কেট প্রাইস চল মানে চলতেছে এই কয়েনটার তো এই বিষয়টা নিয়ে জাস্ট আমি একটা দেখাই দিব বাকিগুলো আপনি এমনিতেই পারবেন তো ধরেন আমি এই থিটা কয়েনের উপর একবার ক্লিক করব তো এখানে আপনি দেখতে পারবেন আপনার এভারেজ কস্টটা কত আছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো তো তাও যদি না না এখানে যদি আপনার এভারেজ কস্টটা না শো করে তাহলে আপনি কি করবেন স্পট অপশনে চলে যাবেন এই যে আপনি স্পট অপশনে চলে আসবেন স্পট অপশনে চলে আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারতেছেন এই অপশনের উপর জাস্ট একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনার ট্রেড হিস্টোরিতে ক্লিক করবেন তো ট্রেড হিস্টোরিতে ক্লিক করার পরে আপনি যে ট্রেড করবেন আপনি যে ট্রেড করবেন এই ট্রেডগুলো কিন্তু আপনার এখানে শো করবে তো ধরেন আমি এই এই অডিও কয়েনটা সম্পর্কে আমি মানে আমি কিনছি এই অডিও কয়েনটা আমি অ্যাড করব। ঠিক আছে এই অডিও কয়েনটা থেকে আমি কি পরিমাণ লসে আসে লাভে আছে এই জিনিসটা আমি বের করব তো এখানে আপনি দেখ আপনি দেখতে পারতেছেন আমার প্রাইস ইউএসডিটি কত ছিল আমার এবস বাইয়ের তারপরে আমি কী পরিমাণ অডিও কিনেছি কত ডলারের কিনেছি সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারতেছেন তো আপনার কতটা অডিও দেখেন দুইশো ছাপ্পান্নটা অডিও আমি কিনেছি কত প্রাইজে কিনেছি জিরো এই এই প্রাইজে আমি কিনছি তো এখন এটা আমি অ্যাড করবো কয়েন মার্কেট ক্যাপে পোর্টফলিওতে আমি অ্যাড করে সহজেই আমি বুঝতে পারবো যে আমি এই কয়েনটা থেকে আমি লসে আসি নাকি লাভে আসি কত ডলার লসে আসি বা কত ডলার লাভে আসি তো আপনি যদি দেখেন স্পটের পোর্টফলিওতে আমি অডিও কয়েনটা কিনছি দেখেন আমার অডিও কয়েনটা কিন্তু এখানে দুশো ছাপ্পান্নটা অডিও আমার শো করতেছে ভ্যালু একত্রিশ ডলার শো করতেছে এভারেজ কস্টটাও কিন্তু শো করতেছে ঠিক আছে আপনি এখান থেকে চাইলে আপনি মানে ডিরেক্টলি নিতে পারেন অথবা আপনার ওই স্পট মানে যে অর্ডার হিস্টোরিটা ওইখানে গিয়েও আপনি পেতে পারেন তো এটা আপনি কীভাবে ওয়েট করবেন তো এবার আপনি চলে আসবেন ওই পোর্টফোলিওতে এখানে আসার পরে ধরেন আপনি যে কয়েনটা আপনি কিনছেন ওই কয়েনটা লিখে সার্চ করবেন তো দেখেন এই যে অডিও অডিডাস এই কয়েনটা আমি কিনেছি তো এটার উপর আমি জাস্ট একবার ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আপনার ফার্স্ট যে অপশনটা আপনি বাই করছেন না সেল করছেন না ট্রান্সফার করছেন তো আমরা যেহেতু বাই করছি কিনছি তো এখানে আপনার অডিওটা আপনি সিলেক্ট করবেন ধরুন কতটা অডিও আপনি কিনছেন অতটা অডিও আপনি দেখে এখানে সিলেক্ট করে দিবেন তো দেখেন এখানে যদি আপনি খেয়াল করে দেখেন আমার দুইশো ছাপ্পান্নটা অডিও দেখছেন আমার দুইশো ছাপ্পান্ন দশমিক ওয়ান ফোর অডিও ওয়ান ফোর অডিও আমার রয়েছে তো এটা আপনি প্রথমে বসাবেন তো এখানে আপনি বসাবেন দুইশো ছাপ্পান্ন দশমিক ওয়ান ফোর থ্রি সিক্স তো এইটা হচ্ছে আপনার অডিও কোয়েন আপনি এতটা কোয়েন আপনি কিনছেন তারপরে রয়েছে আপনার এই যে কোন দিন কিনছেন আপনি চাইলে এখান থেকে আপনি ম্যানুয়ালি আপনার তারিখটা ডেট তারিখ সব কিছু আপনি সব মানে বসাই দিতে পারেন তো আমি আজকেরটাই রাখবো তারপরে এখানে দেখতে পারতেছেন মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যেটা একটা হচ্ছে প্রাইস পার কোয়েন তো কত প্রাইজে আপনি কিনছেন এইটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে তো দেখেন আমি আবার চলে আসলাম বাইনাসে এখানে আপনি দেখতে পারতেছেন এভারেজ কস্টটা কিন্তু আমার শো করতেছে জিরো পয়েন্ট পনেরো সিক্স তো আমি এখন এইটা বসাবো জিরো পয়েন্ট পনেরো সিক্স তারপরে এখানে আপডেট প্রাইজের উপর ক্লিক করে দেবেন আপডেট প্রাইজের উপর ক্লিক করার পরে এখানে আপনার ফিটা রয়েছে নোট রয়েছে আপনি যদি চান মানে কোন দিন কিনছেন কত ডলারে কিনছেন কী জন্য কিনছেন সব কিছু আপনি এখানে লিখে রাখতে পারেন অথবা ফি কত গেছে আপনি এটাও দিতে পারেন তো আমি জাস্ট এত কিছু করতেছি না আমি জাস্ট এড ট্রানজ্যাকশনের উপর ক্লিক করে দিতেছি ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার মানে চব্বিশ ঘন্টায় আপনার হোল্ডিংকে এইখানে হোল্ডিংকে আপনি চব্বিশ ঘন্টায় আপনার কী পরিমাণ আপডাউন হয়েছে সাত দিনে কী পরিমাণ আপডাউন হয়েছে নব্বই দিনে কী পরিমাণ আপডাউন হয়েছে অল টাইম কী পরিমাণ আপডাউন হয়েছে সব কিছুই আপনি দেখতে পারবেন তারপরে এখানে আপনার এসেটে চলে আসবেন পোর্টফোলিওতে এই যে দেখেন আপনার কয়েন্টটা আপনি দেখতে পারবেন বর্তমান প্রাইস কত চলতেছে চব্বিশ ঘন্টায় ডাউন কত পারছেন সাড়ে তিন পার্সেন্ট হোল্ডিংয়ে আপনার কত ডলার আছে কতটা টোকেন আছে। তারপরে এখানে আপনি এই যে একদম উপরে আপনি যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার পোর্টফোলিও মানে কত ডলার আসে তো তারপরে এই যে দেখেন আরেকটা জিনিস এটা হচ্ছে অল টাইম প্রফিট এটার ওপর ক্লিক করবেন এটা হচ্ছে মেন এইটা আপনাকে বুঝাই দিবে যে এক সহজেই বুঝাই দিবে যে আপনি এই কয়েনটা থেকে লসে আসেন নাকি লাভে আসেন দেখেন আমি অল টাইম প্রফিটে ক্লিক করার পরে আমার এখানে পিএনএল কী শো করতেছে যে মাইনাস একুশ পার্সেন্ট শো করতেছে আর অল টাইম প্রফিট হচ্ছে মাইনাস আট ডলার মানে আমি একুশ পার্সেন্ট লসে আসি যে এই কয়েনটা কিনে আট ডলার চব্বিশ ডলার চল্লিশ ডলারের কিনছি আট ডলার লসে আসি মানে সুজা হিসাব আপনি জাস্ট আপনার বাইনান্সেও ঢুকতে হইতেছে না আর ডুকে আপনার মানে হিসাব করতে হচ্ছে না ক্যালকুলেট করতে হচ্ছে না যে কত ডাউন হইল কত আপ হইলো জাস্ট একবার আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনি এখানে দেখতে পারবেন আপনার কয়েনটা কি পরিমাণ লসে আছে লাভে আছে তারপরে এখানে আপনি এলকশন রয়েছে আপনার মানে কি কী কয়েন আপনি হোল্ডে আছে না আছে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন তারপরে এখানে ট্রানজ্যাকশন এই যে দেখেন ট্রানজাকশন ট্রানজ্যাকশনের ক্লিক করার পরে আপনি কত ডলার আপনি কিনছেন না কিনছেন কোন দিন কতটা কয়েন কিনছেন এটা এখানে আপনি দেখতে পারবেন তারপর এখানে আর্ন অপশন আছে এগুলা লাগবে না তো ধরেন আপনি চাচ্ছেন যে আরেকটা কয়েন আপনি কিনবেন এভাবে আপনি যতটা কয়েন আপনি কিনছেন ততটা কয়েন আপনি এখানে এসে আপনার পোর্টফোলিও তাতে অ্যাড করে নেবেন তো ধরেন এখানে আমি রেডিয়াম কিনছি রেডিয়ামটা চব্বিশ দশমিক ফোর সিক্স ফাইভ এতটা রেডিয়াম আমি কিনছি আমার কত প্রাইজে ওয়ান পয়েন্ট এইট টু তো এখানে আমি আমার রেডিয়ামটা এখানে অ্যাড করে দিলাম তো দেওয়ার পরে আপনি অ্যাড ট্রানজ্যাকশনে ক্লিক করবেন দেখেন আপনার কিন্তু রেডিয়ামটার পোর্টফোলিও কিন্তু আপনার চলে আসবে দেখেন আমার পিএনএল টোটাল কত আছে এটাও শো করতেছে তো কত পার্সেন্ট লসে আসে যে এখানে রেডিয়ামে উনিশ পার্সেন্ট লসে আসি আট ডলার লসে আসি ঠিক আছে তো এটা আপনি দেখতে পারবেন এখানে সব কিছুই আপনি দেখতে পারবেন এক ক্লিকে তো আপনার ইলেকশনে দেখতে পারবেন এভাবে আপনি যা কিনবেন সব আপনি এখানে নিউ ট্রানজ্যাকশনে ক্লিক করবেন আপনার কয়েনটা লিখবেন কয়েনের মানে নাম লিখবেন কত প্রাইজে কিনছেন কতটা কয়েন কিনছেন লিখেই আপনি অ্যাড করে দিবেন তারপর আপনি বাইনান্সে না ঢুকেই সহজে আপনি বুঝতে পারবেন যে আপনার পিএনএলটা মানে কত ডলার কত ডলার প্রফিটে আসেন কত ডলার লসে আসেন জাস্ট এক ক্লিকের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো এইটাই হচ্ছে আমাদের ট্রেডারদের জন্য কয়েন মার্কেট ক্যাপটা ইউজের মেইন থিওরি পাশাপাশি আপনি ফান্ডামেন্টালস অ্যানালাইসিস সব কিছুর জন্যই আপনার কয়েন মার্কেট ক্যাপটা কিন্তু জরুরি কয়েন অ্যানালাইসিসের জন্য তারপরে আরেকটা জিনিস এখানে খেয়াল করবেন এখানে অপশনে চলে আসবেন ধরেন আমি কয়েনটা আমি সার্চ করলাম অডিও পয়েন্টটা সার্চ করার পরে এখন আপনি কিভাবে আপনার পোর্টফোলিওতে অ্যাড করবেন তো এটা আপনার সরি আপনার ওয়াচ লিস্টে কীভাবে অ্যাড করবেন এই যে দেখেন এখানে প্লাস আইকন দেখতে স্টার আইকন দেখতে পারতেছেন তো এই স্টার আইকনে আপনি ক্লিক করবেন তারপরে আমি ধরেন আপনি যে যে কয়েন আপনি কিনবেন ওই কয়েনটা আপনি এখানে সার্চ করবেন সার্চ করার পরে এখানে জাস্ট আপনি কি করবেন এই যে এখানে স্টার অপশনে ক্লিক করে দেবেন স্টার অপশনে ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু আপনার ওয়াচ লিস্টে ওই কয়েনটা অ্যাড হয়ে যাবে তো তারপরে আরেকটা জিনিস আছে এখানে আপনি চাচ্ছেন যে আপনার এই ওয়াচ প্রথমে তো আমি সেটিং করে দেখাই দিচ্ছি যে আপনার লিস্টের মুভমেন্ট প্রতি মানে মুহূর্তে মুহূর্তে আপনার টেন পার্সেন্ট লাভ মানে প্রফিট অথবা লস হইলে আপনি বুঝতে পারেন আপনাকে নোটিফিকেশন দেওয়া হবে তারপরেও আপনি চাচ্ছেন যে ম্যানুয়ালি আপনি আপনার যে কয়েনটা আপনি কিনছেন ওই কয়েনটা আপনি চাচ্ছেন ম্যানুয়ালি একটা অ্যালার্ট সেট করতে যেমন আপনার টার্গেট থাকতে পারে তো যেমন ধরেন আমার এই প্রিমিয়াম চ্যানেলের একটা সিগনাল যেমন সল কয়েনটা এই সোল কয়েনটা আমি এখানে কোন জায়গায় বাই করার কথা বলছি আর আমার টার্গেটগুলা কততে দিছি আর স্টপ লস কততে দিছি তো আপনি যদি আপনার প্রত্যেকটা প্রত্যেকটা টার্গেট পয়েন্টে যদি আপনি অ্যালার্ট সেট করে রাখেন এই কয়েন মার্কেট ক্যাপে তাহলে আপনার বুঝতে পারবেন যে এই কয়েনটা আমার এই এততে ফার্স্ট টিভিতে বা সেকেন্ড টিভিতে বা টার্গেটে আমার হিট করে ফেলছে এবার আপনি ডিসিশন নিবেন যে আপনি প্রফিট বুক করবেন নাকি আর হোল্ড করবেন ঠিক আছে তো এটা কিন্তু আপনাকে সিগনাল দিবে আমাদের যে সোল কয়েন্টের যে সিগন্যালটা দিলাম এটা কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট আর সেকেন্ড টার্গেট দুইটাই দুইটাই হিট করছে হিট করে এগারো পার্সেন্ট প্রফিট দিছে তো এই যে দেখেন এখানে দিচ্ছে আপনি যদি কি করতেন এই যে টার্গেট যে কয়েনগুলো আছে এই যে টার্গেট পয়েন্ট একশো আট পঞ্চাশ একশো আটান্ন তো আপনি ধরেন আপনি সল কয়েনটা কিনছেন তো এখান থেকে আপনি সার্চ করে দেবেন সল সল সার্চ করার পরে আপনি ফার্স্টে এটাকে আপনি ওয়াচ লিস্টে অ্যাড করবেন যেহেতু আপনি এই কয়েনটা কিনছেন আপনার ওয়াচ লিস্টে অ্যাড করে দেবেন তো আপনি এখন আপনার যেটা আমরা যে টার্গেটটুকু দিয়েছি ধরেন আপনি কারো সিগনাল ফলো করেন ধরেন মানলাম যে আপনি আমাদের প্রিমিয়াম সিগন্যাল ফলো করেন তো আমি যে কয়েনটার সিগন্যাল দিব যে অ্যানালাইসটা দিব যে টার্গেটটা দিব এটাতে এই যে একটা অপশন দেখতে পারতেছেন বেল বাটন এই বেল বাটনের উপর জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আপনি চাইলে একশো পার্সেন্টও দিতে পারেন পার্সেন্ট পাম্প করার পরে এই কয়েনটা আপনার চব্বিশ ঘন্টায় একশো পার্সেন্ট পাম্প করলে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে কিন্তু না আমরা এভাবে সেট করবো না আমরা সেট করবো হচ্ছে প্রাইস দিয়ে মানে এত প্রাইসে হিট করলে আমি চাচ্ছি যে আমাকে সে নোটিফিকেশন পাঠাক তো আমরা এখানে কী কী টার্গেট দিচ্ছি একটা টার্গেট দিচ্ছি হচ্ছে টার্গেট ওয়ান একশো পঞ্চাশ টার্গেট টু একশো আটান্ন টার্গেট থ্রি একশো সত্তর তো তিনটি টার্গেট আমরা কী করবো এখানে সেট করবো তো আমি ফার্স্টে একশো পঞ্চাশ দিলাম তো একশো পঞ্চাশটা দেওয়ার পরে আমি সেট অ্যালার্ট দিয়ে দিলাম তারপরে আবার অ্যালার্টে ক্লিক করবো এখানে এডের ওপর ক্লিক করবো তারপরে ধরেন আমি দিলাম একশো আটান্ন তো আটান্নটা হয়ে গেলো তারপরে এখানে আপনার ধরেন আমি একশো সত্তর দিব একশো সত্তর দিব দেখেন তিনটাই কিন্তু আমার অ্যাড হয়ে গেছে আপনি চাইলে আপনার স্টপ লসটাও কিন্তু জায়গার মধ্যে সেট করতে পারেন এভাবে আপনি প্রত্যেকটা কয়েনের প্রত্যেকটা কয়েনের আপনার যে ওয়াশলিস্টের যে কয়েনগুলো আপনি কিনবেন এগুলো কিন্তু আপনার টার্গেটটা হিট হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে আসবে তো তারপরে আপনি ওয়াশ লিস্টে চলে আসবেন আসার পরে আপনার কী কী কয়েন এখানে কিনছেন কত টোটাল প্রাইস চলতেছে তো এই বিষয়গুলো আপনি এখানে দেখতে পারেন পাশাপাশি আপনি যে অ্যালার্টগুলো সেট করলেন এই অ্যালার্টে আপনার পৌঁছানোর সাথে সাথেই আপনাকে তারা নোটিফিকেশন পাঠাই দিবে তো নোটিফিকেশন পাঠানোর পরে আপনি সহজেই সাথে সাথে আপনি ওই টার্গেটে আপনার হিট করার সাথে সাথে আপনি ওই কয়েনটা আপনি সেল করে প্রফিট বুক করে নিতে পারবেন আশা করি আমি বুঝাইতে পারছি যে কয়েন মার্কেট ক্যাপটা আপনারা কীভাবে ইউজ করবেন কেন ইউজ করবেন কার কার এটা প্রয়োজন আমি আশা করি এ টু জেড বেসিক জিনিসগুলো আমি আপনাকে বুঝাইতে পারছি কয়েন মার্কেট ক্যাপের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও কি সম্পর্কে যান সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না করে থাকেন একজন টিপ ট্রেডার হয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে